Audio Jungle. नमस्कार खाकुड़दार न्यूज अपडेटे स्वागत आमी अतिथि। आज जड़ागड़े फाड़ी उद्योगे मरण भाइरस कोविड-19 थेके बाँचार जन्नो माइकिंग करा हय एवं जाते एई भाइरस छड़िए ना पड़े तार जन्नो जनगण के सचेतन करा हय। প্রশাসনের তরফ থেকে এই এলাকার এলাকাবাসী সহ বাজারবাসীদেরকে জানানো যায় যে কোভিড-19 বা করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে নিজেকে সুস্থ রাখতে, নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। জরুরি কাজ থাকলে মুখে মাস্ক অবশ্যই ব্যবহার করবেন। অযথা রাস্তাঘাটে দাঁড়াবেন না। সর্বদা দূরত্ব বজায় রেখে বাজারে জিনিসপত্র কিনুন। বার বার সাবান কিং ব্যালকন যুক্ত হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার চেষ্টা করুন। সর্বদা সুস্থ থাকুন, ভালো থাকুন। হাঁচি কিংবা কাশির সময় কোনো ব্যক্তির কাছাকাছি যাবেন না। মনে রাখবেন, নিজে সুস্থ থাকলে আপনার পরিবারটিও সুরক্ষিত থাকবে। দাঁতন থানার অন্তর্গত তুরকা অঞ্চলের রাধাবল্লভপুর গ্রামে প্রবল বৃষ্টি সহ শিলার বৃষ্টি হয়, তাতে ধান চাষের প্রচুর পরিমাণ ক্ষতি হয়। এখন কথা বলবো সায়ন রায়ের সঙ্গে। সায়ন, হ্যালো। হ্যাঁ, এখন সায়ন তোমাদের গ্রামের অবস্থা কি? বৃষ্টির পর এখন তো মানে ধান গাছ সব গেছে জলে, আর এগুলার তো উঠানো যাচ্ছে না। এই তো বৃষ্টি হয়েছিল, শিলা বৃষ্টি, এইসব বৃষ্টি শিলার জন্য ধান গাছ সব ক্ষতি হয়ে গেছে। ধানের জল লেগে দাঁড়িয়ে গেছে, ধান সব ক্ষতি হয়েছে। আচ্ছা আচ্ছা, তোমরা কি চাইছো? কি চাইছি মানে, যাই যদি ধানগুলো মানে যে ক্ষতি হয়েছে তা যদি কিছু ব্যবস্থা ব্যবস্থা হতো। একদিকে লকডাউন চলছে, একদিকে এরকম যদি ক্ষতি হয় তাহলে আর মানুষ কিছু তো ধান টান কেউ আনতে পারছে না বাড়িতে। আচ্ছা ঠিক আছে।